রিজিকের মালিক কে? আরো জোরে বলেন, রিজিকের মালিক কে? হয় নাই মুসলমান, আরো জোরে বলেন, রিজিকের মালিক কে? আমার আল্লাহ তাআলা পারে ক্ষমতাশীল ব্যক্তিকে সেকেন্ডের মধ্যে অপমানিত করতে। জোরে বলেন ঠিক কিনা? ও ভাই, আমরা দেখছি কিন্তু, আমরা কিন্তু দেখছি ইতিহাস প্রমাণ, বুশের গালে ক্ষমতা থাকা অবস্থায় জোতা পড়ছে কি? জোরে বলেন, তার ক্ষমতা কি তাকে সম্মান দিতে পারছে? ক্ষমতার সম্মান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে সম্মান দেই, আমি আল্লাহ তাআলা আবার যাকে ইচ্ছা তাকে আবার অপমান করি, করে কি না? আমার আল্লাহ তাআলার কাছে বুঝি, দুনিয়ার প্রধানমন্ত্রীর কাছে বুঝি আমার আল্লাহ তাআলা হার মানে? জোরে বলেন। আমাদের এমপি থেকে মনে হয় আমার আল্লাহর শক্তি কম, মেম্বার থেকে মনে হয় আমার আল্লাহর শক্তি কম, চেয়ারম্যান থেকে মনে হয় আমার আল্লাহর শক্তি কম। জোরে বলেন। যারা বলে না তারা মনে হয় মনে মনে ভাবে যে চেয়ারম্যানের শক্তি আমার আল্লাহর থেকে বেশি। জোরে বলেন, আমার আল্লাহর শক্তি বেশি না চেয়ারম্যানের শক্তি বেশি? মন্ত্রীর শক্তি বেশি না আমার আল্লাহর শক্তি বেশি? জোরে বলেন। প্রধানমন্ত্রীর শক্তি বেশি না আমার মালিকের শক্তি বেশি? ও মুসলমান, আমার মালিকের শক্তির কাছে ফেরাউন টিকতে পারে নাই, আমার মালিকের শক্তির কাছে নমরুদ টিকতে পারে নাই, আমার মালিকের শক্তির কাছে আবু জাহেল টিকতে পারে নাই, আমার মালিকের শক্তির পাশে আবু লাহাব টিকতে পারে নাই, আমি আমার মালিকের শক্তির পাশে দুনিয়ার বড় বড় নাস্তিকগুলা কিন্তু টিকতে পারে নাই। জোরে বলেন ঠিক কি না? আজকে যেই সমস্ত নাস্তিকরা মাথা নাড়া দেয়, ইসলামের বিরুদ্ধে চলে যায়, কোরআনের বিরুদ্ধে চলে যায়, তাদের কে বলতে চাই, ও ভাই, ও ভাই, তোমার কিন্তু শক্তি নমরুদ থেকে বেশি হয় নাই। জোরে বলেন ঠিক কি না? তোমার কিন্তু শক্তি নমরুদ থেকে বেশি হয় নাই, আমার আল্লাহ কিন্তু নমরুদকে ধ্বংস করছে একটা ল্যাংড়া মশা দিয়া। জোরে বলেন কি দিয়া? আরো জোরে।